আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস। সাথে আছি নূপুর চৌধুরী, আর আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে আছেন মনোরোগ বিশেষজ্ঞ নাসির আহমেদ। স্বাগত জানাচ্ছি আপনাকে অনুষ্ঠানে। আর আপনাকে পাওয়া মানেই হচ্ছে আমি অনেক কিছু শিখি, আমার নিজের জীবনের যে আমি বলবো যে রুটিন সে জায়গাটিতেও কিন্তু পরিবর্তন আনি, কারণ অনেক কিছু আপনি সে জায়গাটি থেকে ব্যাখ্যা করেন। এবং প্রিয় দর্শক, যেহেতু আমরা মনোরোগ বিশেষজ্ঞ নাসির আহমেদকে পেয়েছি, আমরা অবশ্যই একটি মনস্তাত্ত্বিক যে বিষয় সেটি নিয়ে আলোচনা করব। আমাদের আজকে নির্ধারিত বিষয় হচ্ছে চিন্তার ভুল এবং দুশ্চিন্তা। মানে আমরা হচ্ছে অনেক সময় ভুল করে অনেক কিছু ক্যালকুলেশন করি, কিন্তু সেটির যে প্রভাব কি হতে পারে সেই জায়গাটি নিয়ে আলোচনা করব। এবং এই সংক্রান্তে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tvn24usa। শুরুতে ভূমিকাতে কি বলবেন? ধন্যবাদ নূপুর। আবারও আমরা শুরুতে যেটা বলে থাকি সেটা হচ্ছে যে মানুষের মনোজগতের খুব মৌলিক যে কাঠামো সেটা হচ্ছে মানুষের মধ্যে ক্রমাগত অনুভূতি হচ্ছে, সেই অনুভূতিগুলোর পেছনে কিছু না কিছু চিন্তা কাজ করছে এবং সেই চিন্তার ফলে আমরা কিছু কিছু কাজ করে থাকি। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল যদি আমরা কল্পনা করি, সেক্ষেত্রে মানুষের ফিলিংস বা অনুভূতি, থিঙ্কিং বা চিন্তা এবং মানুষের অ্যাকশন বা কর্মগুলো একটা সূত্রে গাঁথা। আপনি যদি আজকে খুব আনন্দ অনুভব করেন, সেক্ষেত্রে আপনার চিন্তাগুলো হতে থাকবে আনন্দজনক চিন্তা, পজিটিভ চিন্তা। সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুদেরকে, আপনার আত্মীয় স্বজনকে ফোন করে তাদের সাথে সেই ভাবনাগুলো শেয়ার করবার চেষ্টা করবেন, তাদের সাথে কোনো একটা প্রোগ্রামে বা একসাথে মিলিত হয়ে সেই বিষয়টা উপভোগ করবার চেষ্টা করবেন। সেটা হচ্ছে খুব সুস্থ স্বাভাবিক মানুষের মানসিক অবস্থান। কিন্তু এরও পাশাপাশি আমরা অনেক সময় আছে কিছু কিছু চিন্তা করে থাকি, সেই চিন্তাগুলো আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দেয়। যেমন ধরুন, আপনি আজকে কোনো কারণে আপনার কাজে যেতে পারেননি, আপনাকে অফিসে সিক কল দিতে হয়েছে। এবার সেই সময়টাতে আপনার বিশ্রাম নেবার দরকার, নিজেকে যত দ্রুত সম্ভব সারিয়ে তুলে আবার পুনরায় কাজে ফেরত যাওয়ার কথা। তার পরিবর্তে এবার আপনি ভাবতে শুরু করেছেন যে ও আজকে তো আমি কাজে যেতে পারলাম না, তাহলে আমি নিশ্চয়ই আজকের কোনো পেশেন্ট দেখতে পাচ্ছি না, আজকের কাজগুলো করতে পাচ্ছি না, সেক্ষেত্রে আজকের আমার পক্ষে কোনো কাজই করা হবে না। ও তার মানে হচ্ছে যে তাহলে আমি এই সপ্তাহেই কোনো কাজ করতে পারছি না, এই সপ্তাহের কাজ থেকে আমি পিছিয়ে পড়ছি। তো এই সপ্তাহের কাজ থেকে যদি আমি পিছিয়ে পড়ি, তাহলে আমি নিশ্চয়ই এই মাসের কাজ থেকে পিছিয়ে পড়ব, তো এটা হলে তো আমার চাকরির অবস্থান খুব নড়বড়ে হয়ে যাবে, ওহো তাহলে তো আমাকে চাকরি থেকে একসময় ফায়ার করে দিবে। আর আমি যদি চাকরি হারাই, সেক্ষেত্রে আমি বাসা ভাড়া দিব কোত্থেকে, আর বাসা ভাড়া না দিতে পারলে তো আমি হোমলেস হয়ে যাচ্ছি। তো একদিনের সিকল থেকে হোমলেস হয়ে যাওয়ার বিষয়টা অত্যন্ত অবাস্তব একটা চিন্তা, কিন্তু আপনি ভাবছেন এবং এই চিন্তাগুলো অনেকের মধ্যে ক্রমাগতভাবে রোল করতে থাকে, আমরা যেটাকে বলি স্নোবল এফেক্ট। যাদের মধ্যে দুশ্চিন্তা করবার প্রবণতা আছে, তারা যে কোনো বিষয়টাতেই একটা কনক্লুশনে পৌঁছে যান, ও আমার দ্বারা এটা হবে না। আচ্ছা, একদম খুব সহজ কথায় আপনি একটা কনক্লুশনে, একটা কনক্লুশনে চলে গেলেন, আপনার দ্বারা এটা হবে না। আপনার কাছে আমার দুই তিনটি প্রশ্ন জমা হয়েছে। প্রথমত, যে এই ধরনের চিন্তায়, এত নেতিবাচক চিন্তা, অবশ্যই আপনি পেশেন্ট পান সে কারণে আপনি উদাহরণ তুলে আনছেন, এটার পিছনের কারণও তো কাজ করে, সে কারণটি আমি আগে জানি, তারপরে আমি সলিউশন জানবো, এরকম ধাপে ধাপে জানতে চাই। এর পেছনের কারণগুলো হতে পারে যেরকম মনোদৈহিক কারণ থাকে, ব্যক্তি বিশেষের বৈশিষ্ট্য, সেই বিষয়টাকে মেডিকেল শাস্ত্রে বিভিন্ন নিউরোসিস বলে ব্যাখ্যা করা হয়, যে একজন ব্যক্তির মনোদৈহিক অবস্থান, তাদের শরীরের বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন সিস্টেমগুলোর অবস্থান, সেটার কারণে মানুষের মধ্যে দুশ্চিন্তা প্রবণতা হতে পারে। আবার অনেকের মাঝখানে পূর্ব অভিজ্ঞতা থেকে, নেগেটিভ অভিজ্ঞতা থেকে দুশ্চিন্তা করবার প্রবণতা বেড়ে যেতে পারে, সেটা মানুষের লার্নিং প্রসেস থেকেই হোক অথবা মানুষের শারীরিক অবস্থানগত কারণেই হোক, সেটাকে মাথায় রেখেই আমরা বলছি যে যখন আপনি নেতিবাচক চিন্তা করা শুরু করেছেন, সেটা একটা স্নোবল এফেক্টের মতো, একটা নেতিবাচক চিন্তা আপনাকে আরেকটা নেতিবাচক চিন্তার দিকে নিয়ে যাবে, আরেকটা নেতিবাচক চিন্তার উদ্ভব আরেকটা নেতিবাচক চিন্তা আপনাকে
তো যাদের মধ্যে সমস্ত কিছুকেই এক ধরনের দুর্যোগময় পরিস্থিতি তৈরি হতে পারে, এই প্রবণতা যদি কারোর মধ্যে লক্ষ্য করা যায়, তাহলে আপনাকে অবশ্যই আপনার এই প্যাটার্নটার প্রতি সতর্ক হতে হবে। সেক্ষেত্রে আপনি হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে তার তীব্রতাটা এতটাই বেড়ে যাচ্ছে যে তার পক্ষে নর্মালি ফাংশন করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই তাকে চিকিৎসকের শরণাপন্ন হবার দরকার আছে। যেমন আরেকটা উদাহরণ দিই আমি, যেটা আপনাকে বলছিলাম যে কনক্লুশনে টানা আর কি, আমরা খুবই সহজেই বলি আমার দ্বারা এটা হয়ে উঠবে না। ওকে, এই যে একটা চিন্তা, সেই চিন্তা দিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি পারবো না, এই ধরনের একটা কনক্লুশনে পৌঁছে গেলাম। আর একটা বিষয় হতে পারে পার্সোনালাইজেশন বলি আমরা, সেটা হচ্ছে এগুলো শুধু আমার বেলাতেই হয়। আচ্ছা, ওকে, আপনি কোথাও একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনি ট্যাক্সি খোঁজ করছেন, আপনি ট্যাক্সি পাচ্ছেন না। এবার অনেকেই হয়তো ট্যাক্সি পাচ্ছে না অথবা ট্রান্সপোর্টেশনের সমস্যা হয়েছে, কিন্তু আপনি কিন্তু ব্লেম করছেন শুধু আপনাকেই, এটা শুধু আমার বেলাতেই হয়, অন্য কারো বেলায় তো দেখি না, সবাই তো অ্যাপয়েন্টমেন্টগুলো রাখছে। অথবা আপনি ফিল্টার করলেন, অর্থাৎ কোনো খবর এসছে, সেই খবর থেকে আপনি শুধুমাত্র একটা নেতিবাচক অংশটুকু তুলে নিয়ে আসলেন, পিক করা হলো, ফিল্টারিং করলেন। আপনি ওভার জেনারেলাইজেশন বলে একটা শব্দ আছে, সেটা হচ্ছে ধরেন আপনি, আমার এক বন্ধুর উদাহরণ দিই, সে হঠাৎ করে দেখলো যে একটা মোটরসাইকেলের মিরর ভাঙা, তো সে খুব চিন্তা করে বলল যে ইদানিং লক্ষ্য করে দেখলাম এই শহরের প্রতিটি মোটরসাইকেলেরই মিররটা ভাঙা। তো ওভার জেনারেলাইজেশন, আপনি একটা কাজে ব্যর্থ হয়েছেন কিন্তু আরো কয়েকটা কাজে যে আপনি সফল হয়েছেন সেগুলোকে মুছে ফেলে আপনি বললেন যে পরাজয়েরই জীবন আমার, তাহলে আপনি যে বিষয়টা করলেন যে আপনার জীবনের সামগ্রিক অবস্থানটাকে একটা ওভার জেনারেলাইজড করে ফেললেন, এবং এটা অবশ্যই নেগেটিভলি। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, একজন আছেন, কে আছেন দর্শক আমাদের সাথে? আমি মুসাফির বলছিলাম, আসলে একটা প্রশ্ন না, আমি হয়তো আপনাদের মূল বিষয়বস্তুটা আমি মিস করছি, বাট আমি যেটুকু আন্দাজ করতে পেরেছি আপনারা আলোচনা করছেন মানসিক স্বাস্থ্য নিয়ে। জি মানুষের ফার্স্ট স্টেপ হওয়া উচিত মানসিক ডিটারমিনেশন থেকে এখান থেকে বেরিয়ে যাওয়া, এটা ইজ পসিবল, ইজ অ্যাচিভেবল, ডুয়েবল, অনলি যদি মানুষ যদি কনসার্ন হয় যে আমাকে সাথে বের হতে হবে তার আশপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যদি হেল্প করে, ইটস পসিবল। তো এই জিনিসটা যদি আমাদের কমিউনিটিতে আপনারা যদি ইলেকশন বার্তা দিয়ে যদি একটু হাইলাইট করেন, ফোকাস করেন। আপনি ফোনে থাকেন? জি, আপনি ফোনে থাকেন। আমি নাসির আহমেদ আছেন, মনোরোগ বিশেষজ্ঞ। আপনাদের প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন করেছে যে ডিপ্রেশনে তো অনেকেই যায়, মেডিসিন দিচ্ছে, আসলে কি মেডিসিন প্রথম ধাপে উচিত কিনা, উনি তার কনসার্ন থেকে জানতে চেয়েছেন। প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, যদি আপনার নামটা আমি খুব স্পষ্ট করে বুঝে উঠতে পারিনি। তো যে বিষয়টা হচ্ছে যে মেডিসিনের কার্যকারিতা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, বিষয়টা নিয়ে আমি সেই বিষয়ে বিশেষজ্ঞ না। তবে সমন্বিত চিকিৎসা পদ্ধতি একটা উত্তম ফলাফল বয়ে আনতে পারে, সেটা কাউন্সেলিং বা সাইকোথেরাপি এবং তার পাশাপাশি মেডিকেশন, এই দুটোর সমন্বয় এবং একই সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাপোর্ট সিস্টেমটা, এই সব মিলিয়ে একজন মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব তাকে তার কর্মক্ষমতাগুলো ফিরে পেতে সাহায্য করে। তো আমাদের পক্ষে আমরা কখনোই কোনো বিষয় রুল আউট করে দিই না, বাদ করে দিই না, তবে আমরা শুরুতেই চেষ্টা করি এডুকেশন, বা আমরা যেটাকে সাইকো এডুকেশন বলি, যে একটা বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি করা। একজন মানুষের মধ্যে যে আচরণগুলো হয় সেই আচরণগুলো অনেক সময় তার পক্ষে অথবা তার পরিবার পরিজনদের পক্ষে সরাসরি চিহ্নিত করা সম্ভব হয়ে ওঠে না। আমরা সেই সাইকো এডুকেশন দিয়ে স্টার্ট করি বিষয়টাকে, সেটা ধীরে ধীরে সাইকোথেরাপিতে নিয়ে যাই বা ইন্টারভেনশনে নিয়ে যাই, এবং একই সাথে প্রয়োজন মতে এবং অবশ্যই যিনি এই সমস্যায় আক্রান্ত তার সম্মতিক্রমে আমরা মেডিকেশন ম্যানেজমেন্টের কথাও বলি। তো সব মিলিয়ে এটা একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি, সেক্ষেত্রে কোনটা আগে বা কোনটা পরে
সেই বিষয়টা নির্ধারণ করাটা অত্যন্ত সাবজেক্টিভ, সেটা আচ্ছা কেস বাই কেস ব্যক্তি বিশেষে নির্ভর করে। আচ্ছা প্রাসঙ্গিক ভাবে বলতে পারবেন আপনার নামটা একটু আবার বলে নিতে হবে ভাইয়া? তারা বাচ্চাদেরকে হাইপার হিসেবে আপনার মেডিসিন দেওয়া আরম্ভ করে, এবং দেখা যাবে যেটা আমাদের কালচারে বাচ্চারা সাধারণত একটু দুষ্টুমি করে, বেশি দৌড়াদৌড়ি করে বা লাফালাফি করে, যেটা আমাদের কালচার নর্মাল, এখানকার কালচারে সেটা তারা হাইপার হিসেবে বিবেচনা করে এবং তাদেরকে মেডিসিন দেওয়া আরম্ভ করে, আমার অভিজ্ঞতা থেকে আমি যে বিষয়টা বলি যে স্কুল কখনোই সরাসরি মেডিকেশনের বিষয়টা উত্থাপন করে না। স্কুল একটা সমাজ বা একটা একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে একটা বাচ্চাকে লিমিট সেট করার পক্ষপাতী, অর্থাৎ হ্যাঁ আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যেভাবে মেলামেশা করি, আমরা একটা বাসায় একটা বাচ্চাকে দেখলেই প্রথমে কতক্ষণ তাকে তার গাল টিপে দেওয়া থেকে শুরু করে যা কিছু করা যায়, হইচই করা যায়, আমরা বাচ্চাদেরকে আমাদের বাসায় সেই সুযোগটা তৈরি করে দিই। কিন্তু এই বাচ্চারা যখন স্কুলে যায় তখন ওরা কিছুটা সমস্যায় পড়ে তাদের আচরণগুলোকে বা নিয়ন্ত্রণ করতে। কিন্তু ওষুধ দেওয়ার প্রশ্নটা কিন্তু আচরণের সাথে সম্পর্ক না, সেটা হচ্ছে ইম্পালসিভিটি একটা বিষয় আছে, যে কিছু কিছু বাচ্চা ব্যর্থ হয় তাদের ইম্পালসগুলো মানে মেনটেন করতে পারে না, কিছু কিছু বাচ্চার মধ্যে ফোকাস করবার প্রবণতাটা কম, ইন অ্যাটেনটিভ যে বাচ্চাগুলো, এবং এগুলো করা হয় কিন্তু প্যারেন্টসদের কনসেন্ট নিয়ে। স্কুলের পক্ষে কখনোই কোনো ধরনের পরামর্শ দেওয়া বা সেটা বাস্তবায়ন করা সম্ভব না যদি প্যারেন্টস সেখানে রাজি না হন। তো এই বিষয়টা আমরা আমি দেখেছি, আমার আমি একটা স্কুলে দীর্ঘদিন আউটরিচ হিসাবে প্রতি সপ্তাহে কিছুক্ষণ কাজ করে দেখেছি, স্কুলের পক্ষে কিন্তু শুরুতেই এই ধরনের কোনো বিষয় চাপিয়ে দেওয়া হয় না। তারা প্যারেন্টসদেরকে বিভিন্ন প্যারেন্টিং ওয়ার্কশপে ডাকেন এবং কিভাবে বাচ্চাদেরকে লিমিট সেট করে দেওয়া যায়, এবং এই বিষয়টা কিন্তু আমাদের আমাদের সংস্কৃতিতেই আছে। আমরা আমাদের সংস্কৃতিতে অনেক আগেই বলে থাকি যে একটা বাচ্চার শিক্ষণ আর কিছুই না, তাকে স্থান কাল পাত্র ভেদে আচরণ করতে শেখানো। এই যে স্থান কাল পাত্র ভেদের কনসেপ্টটা কিন্তু আমাদের বহু পুরনো। আমরা একটা বাচ্চাকে কোন স্থানে কার সাথে কোন বিষয়ে কোন ধরনের আচরণ করতে হয় সেটা শেখাতে পারাটাই হচ্ছে তার শিক্ষা, এবং বড়দের সাথে কিভাবে ছোটদের সাথে, তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমি একটু মুসাদ্দিক সাহেব, যদি আপনি আমাদের সাথে লাইনে থাকেন, আমি দুটো প্রশ্ন করতে চাই। প্রথমত আপনি যে প্রশ্নটি করেছেন সেটির আলোকে আমার নিজের জানার ইচ্ছে হয়েছে যে আপনি যে কেস স্টাডিটি উপস্থাপন করেছেন তিনি কি কার কাছে গিয়েছিলেন, কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরে কি তাকে মেডিসিনটি দেওয়া হয়েছে? মানে সেটা কারো সুপারভাইজেশনে না তিনি নিজে থেকে, তার যে ফিজিক্যাল ডক্টর তারাও তো অনেক সময় অনেক মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর আমি আপনার স্কুলে আমি দেখেছি আপনার স্কুলে আইনি তারা রেকমেন্ড করে যে বাচ্চাটাকে জিজ্ঞেস করে কোশ্চেন, এমনভাবে কোশ্চেন করে যে তারা জানতে চায় যে কি কি অসুবিধা বাচ্চাদের। যখন বাচ্চারা যদি বলে যে হ্যাঁ তাদের কাউন্সেলিং দরকার, তখন কিন্তু রাইট রেখে কিন্তু ওদেরকে কিন্তু আপনার ওই ওষুধ দূরে মানে প্রবণতা এই ধরনের যে আপনার মানে চিকিৎসার ব্যবস্থা
আচ্ছা, এদেশের কিন্তু কেস স্টাডি কিন্তু সেই জায়গাটিতে একটু স্কুলের যেটা হয়েছে, আমি আমার ব্যক্তিগত অনেক এক্সপিরিয়েন্স আছে, জানি না মুসাদ্দেক সাহেব আপনার সাথে আমার সেটি মিলবে কিনা, সেটি হচ্ছে প্যারেন্টসের, আপনি যেটি বলেছেন প্যারেন্টসের সুপারভাইশন ছাড়া কোনো কিছুই কিন্তু, আপনি চিফ ডক্টর হোক যে ডক্টরই হোক একটি কাগজ দিবে, বাবা মাকে ডেকে নিবে প্রয়োজন হলে, স্কুলে বাবা মার সাথে কথা বলার পর কিন্তু সে বাচ্চাটার কোনো ট্রিটমেন্টে সেই জায়গাটিতে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরও আপনি সচেতন হয়ে দুটো বিষয় খুব সুন্দর করে তুলে ধরেছেন, এবং আমরা সবসময় নাসির আহমেদ, আমরা যে এই অনুষ্ঠানটির মূল একটা থিম আছে, আমরা সবসময় বলি যে আপনারা যে কোনো কাজে, আপনার যদি সেটি অ্যাটর্নির কাজ হোক, সেটি আপনি একজন প্রফেশনাল অ্যাটর্নির কাছে যাবেন, আপনার যদি ট্যাক্সের কোনো কাজ হয় সেটি আপনি একজন প্রফেশনাল ট্যাক্স প্রেয়ার যিনি তার কাছে যাবেন, যদি আপনার মানসিক সমস্যা হয়, অবশ্যই আমি যদি আমার পাশের একজন বললো যে আমি ডিপ্রেশনের জন্য এই মেডিসিন খাচ্ছি তুমিও খাও, সেটি না মেনে একজন কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ তার কাছে যান। টিবিএন 24 টেলিভিশন আমরা কিন্তু সবসময় বলি যে আপনার যাকে পছন্দ তার কাছেই যান, কিন্তু আপনি দেখে নেবেন আপনি যে বিষয়ে যাচ্ছেন তিনি সে বিষয়ে অভিজ্ঞ কই না, কারণ এই দেশটি অনেক সিস্টেমেটিক ওয়েতে চলে, আমরা নিজেরাই অনেক সময় ভুল করি যে আমরা হয়তো আমরা ভাবি যে এই বলি যে ফর্মটি সহজ আমি ফিল আপ করে দিই, আমার ভাই বোনের অ্যাপ্লিকেশনের সময় আমরা অনেক সময় অ্যাটর্নির সাথে বলি, তখন দেখা যায় যে 12-13 বছর পর দেখা যায় যে অ্যাপ্লিকেশনটি ভুল ছিল, ভুল ছিল। আমরা যে প্রসঙ্গে ছিলাম, যদিও অন্য প্রসঙ্গে চলে এসেছি, তার দুটো জনাব মোস্তাদ্দেক খুব চমৎকার একটা বিষয় ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে তার যে মধ্যে সুস্থ এবং সম্পূর্ণ সচেতনতাটা সেটা অত্যন্ত দরকার, ভুল তথ্য দেওয়াটা খুব একটা হয় না, অনেক সময় আছে যে আমরা আমাদের কমিউনিটিতে কিছু কিছু বিষয়ে কথা শুনি, যেমন আমাদের এসে অনেকে বলেছে ভাই আমি শুনলাম যে আমি যদি এই বিষয়ে চিকিৎসা করাই তাহলে আমি এডিক্টেড হয়ে যাব, তো আমি প্রশ্ন করি যে আপনি এই তথ্যটা কোত্থেকে জেনেছেন, অথবা আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কিনা যেখানে এই মানসিক স্বাস্থ্য নিয়ে চিকিৎসা করাতে যে কেউ এডিক্টেড হয়ে গেছে, কেউ তার উপরে নির্ভরশীল হয়ে গেছে, তখন বলে যে না আমার নেইবার বলেছে। আমি তখন জিজ্ঞেস করি যে উনি কি এই বিষয়ে অভিজ্ঞ, ওনার কি এই বিষয়ে কোনো ধরনের কর্ম অভিজ্ঞতা আছে অথবা কোনো প্রফেশনাল ডিগ্রি বা লাইসেন্স আছে, আর যদি সেটা না থাকে তাহলে আমি সে আলোচনায় যেতে চাই না, তখন আমার কাছে সে আলোচনাটা ততটা মূল্যবান মনে হয় না, অথবা সেটাকে ভ্যালিডেট করাটাও সম্ভব না, আমাদের সম্ভব না। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আমাদের খুব সুন্দর একটি বিষয়, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামতও থাকে, আপনারা তুলে ধরবেন, কারণ আপনাদের সাথে আমরা শেয়ার করে প্রতিটি বিষয়ের একটি পরিষ্কার ধারণা নিতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে মনোরোগ বিশেষজ্ঞ নাসির আহমেদ আছেন। আমরা খুব সুন্দর একটি প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম যে চিন্তার ভুল এবং মানসিক দুশ্চিন্তা, দুশ্চিন্তা তো চলেই আসে অনেক সময় অনেক কারণে, নেগেটিভ চিন্তাও চলে আসে, এটি মানুষের আমি বলবো সহজাত, যে আমার যদি নিশ্চয়তাহীনতা থাকে আমার সবকিছু সেই জায়গাটিতে আসবে, তবে সেই জায়গাটির কোন জায়গায় আপনারা সীমারেখা দেন যেটি হচ্ছে আপনাদের কাছে যেতে হবে, কারণ প্রত্যেকটি মানুষই আমরা যারা আছি আমার আর সবারই চাকরি হারানোর ভয় আছে, সবারই অনিশ্চয়তা আছে, সবকিছুই আছে, সিক হলে আমার বাচ্চাটিকে কে দেখবে সেটারও ভয় আছে, আপনারা সীমারেখা টানেন কোথায়? খুব চমৎকার একটা প্রশ্ন, কারণ দুশ্চিন্তার একটা পজিটিভ দিকও আছে, দুশ্চিন্তা করি বলেই আমরা আমাদের প্রতিদিনের কাজগুলো করবার চেষ্টা করি, আমাদের মধ্যে টেনশন কাজ করে বলেই আমরা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কাজে বিভিন্ন ব্যস্ততায় ছোটাছুটি করি, কিন্তু যখন দুশ্চিন্তা আমাদের কর্মক্ষমতাটাকে সীমিত করতে থাকে, আমাদের দৈনন্দিন জীবনকে আমাদের ফাংশনিং লেভেলগুলোকে প্রভাবিত করে, তখন আমরা এই বিষয়টাকে চিকিৎসার আওতায় নিয়ে আসব প্রয়োজন বলে মনে করি। যখন আমরা দেখি যে দুশ্চিন্তার কারণে আপনি আপনার স্বাভাবিক সামাজিক পারিবারিক সম্পর্কগুলো রক্ষা করতে পারছেন না, তখন আমরা এই বিষয়টাকে চিকিৎসকের চিকিৎসার আওতায় নিয়ে আসার কথা বলি। এবং চিন্তার ভুলের কারণে দুশ্চিন্তার যে সমস্ত উদাহরণগুলো আমি দিচ্ছিলাম এইগুলো ব্যাপকভাবে আমাদের দুশ্চিন্তাকে প্রভাবিত করে, যেমন আমি বলছিলাম ওভার জেনারেলাইজ করবার একটা উদাহরণ আপনাদেরকে কিছুক্ষণ আগে দিয়েছি, এর পাশাপাশি আমাদের অনেকের মাঝখানে চিন্তা করবার ধরনটা অনেকটা সাদা কালোর মতো, হয় এইটা নয় ওইটা, এর মাঝামাঝি,
কোনো কিছু করা যাবে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাকে এই জিনিসটা করতেই হবে, কিছুটা করাও যে আংশিক সাফল্য সেটা আমরা অনেকেই মানতে পারি না। আমাদেরকে একেবারেই হয় 100% না হলে এটা আমি করবই না। এই যে এই ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে চিন্তা ভাবনাগুলো, একেবারে সাদা কালো, এর মাঝামাঝি কোনো কিছু হতে পারবে না, এর মাঝামাঝি কোনো গ্রে কোনো কিছু হতে পারবে না, এই ধরনের চিন্তা ভাবনাগুলোর কারণে আমাদের দুশ্চিন্তার মাত্রা বেড়ে যায়। তার কারণ হচ্ছে যে আমরা তখন ক্রমাগতভাবে আমাদের মধ্যে সফলতার, আমাদের মধ্যে পারফরমেন্স করবার বিষয়গুলো নিয়ে প্রশ্ন হতে থাকে এবং আমরা আমরা সেই মানদণ্ডে পড়ে যাই এবং আমাদের মধ্যে দুশ্চিন্তা বাড়তে থাকে। অনেকের মাঝখানে লেভেলিং করে ফেলার একটা প্রবণতা আছে যে এই কাজটা আমি অতীতে করেছি, এই কাজটা আমি ভালো না, এই কাজটা তা এই কাজটা আমাকে দিয়ে হয় না। এই যে আমি আমাকে লেভেল করে ফেললাম, আমি আসলে চেষ্টাই করিনি হয়তো ঠিক মতো, কিন্তু আমি আমাকে লেভেল করে ফেলছি, ওকে, একটা শিরোনাম দিয়ে ফেলছি আমাকে। সেই ক্ষেত্রে আমাকে যদি ওই কাজটা করতে হয় তাহলে আমি সঙ্গত কারণেই দুশ্চিন্তা আমার বেড়ে যাবে। আমি যদি সমস্ত কাজ করবার পেছনে কিছু আবেগীয় কারণ খোঁজার চেষ্টা করি, আমাদের কিছু কিছু কাজ করতে হয় আমাদের দৈনন্দিন কাজ, আমাদের অফিস, আমাদের কিছু কিছু সামাজিক সংযোগের ব্যাপার থাকে, কিছু কিছু পারিবারিক কিছু রুটিন ওয়ার্ক থাকে, সেগুলোর পেছনে আবেগকে টেনে না আনাই ভালো। কিন্তু সেগুলোর পেছনে যদি আমরা আবেগ খুঁজতে থাকি তাহলে আমাদের মধ্যে দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। আর দুশ্চিন্তা বেড়ে যাওয়ার বা চিন্তার ভুলের আরেকটা বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে আমরা যত আমাদের চিন্তাগুলোকে অবশ্যই এই শব্দটা দিয়ে ব্যাখ্যায়িত করি যে আমার এটা অবশ্যই করা উচিত, আমাকে এটা করতেই হবে, আমরা যে শুড কথাটা, মাস্ট, হ্যাভ টু, এই ধরনের শব্দগুলো নিয়ে যারা চিন্তা করেন, ওকে, আই মাস্ট ডু ইট, আপনি দেখবেন যে এই কথাগুলো যারা বলছে তাদের মধ্যে অ্যাংশাস হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকবে। তার কারণ হচ্ছে আপনি আপনার নিজের উপরে একটা প্রত্যাশা চাপিয়ে দিচ্ছেন। আপনার হয়তো, আপনি যদি বলেন যে এই কাজটা আমি করে নিব এক সময়, তাতে আপনার যতটুকু প্রেশার ফিল করবেন, কিন্তু আপনাকে যদি বলা হয় যে আই মাস্ট ডু ইট, হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে এইভাবে হয়তো আপনাকে মোটিভেটেড করা সম্ভব, সাময়িক কিছু সফলতা অর্জন করা সম্ভব, কিন্তু দীর্ঘদিন যদি এই বিষয়টা চলতে থাকে তাহলে এটা আপনার চিন্তার ভুলে পরিণত হবে এবং আপনার কর্মক্ষমতা কমে যাবে। আমরা যখন আমাদের যে অর্জনগুলো আছে সেই অর্জনগুলোকে যখন নাকচ করে দিতে থাকি, যেমন আমরা বলি আরে এটা তো কিছুই না, আরও অনেক কিছু করার আছে, এই বিষয়টা হচ্ছে বিষয়টাকে আমরা আমরা নেগেটিভলি দেখছি, আমাদের অর্জনটুকুগুলোকে আমরাই নাকচ করে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের মধ্যে চিন্তার ভুলগুলো বাড়তে থাকে এবং এগুলো আমাদের দুশ্চিন্তা সহ অন্যান্য মানসিক সমস্যাগুলো তৈরি করতে পারে। তো এখানে লক্ষ্য করে দেখুন যে চিন্তার ভুল বলতে বোঝানো হচ্ছে ভালো বা খারাপ দিক বিবেচনায় না, অর্থাৎ চিন্তার কার্যকারিতা এবং অকার্যকারিতা, যে চিন্তাটা আপনাকে সফল করছে সেটা আমাদের কাছে পজিটিভ বা ইতিবাচক চিন্তা, যে চিন্তাটা আপনার মধ্যে আপনার কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছে, আপনার যে দক্ষতা আছে সেটাকে কমিয়ে দিচ্ছে, সেটা নেগেটিভ চিন্তা এবং প্রকারান্তরে সেটা আপনার মধ্যে অ্যাংজাইটি সহ বিভিন্ন মানসিক সমস্যা। সলিউশনের জায়গাটিতে কি বলবেন? আমরা সলিউশনের জায়গাতে যে বলি যে আপনি খুব, এবং সেটা খুবই সহজ করি আমরা বলি যে আপনি প্রথমেই দেখার চেষ্টা করুন যে আপনার ধরনটা কেমন, আপনি আপনার প্যাটার্নটা কি। আমরা অনেক সময় খেয়াল করে থাকি যে অফিসে একজন লোক হয়তো বুঝে উঠতে পারছেন না তার সমস্যাটা সমাধান কিভাবে করা যায়, কিন্তু সুপারভাইজার বা সিনিয়র কারো কাছে যাওয়া মাত্রই সিনিয়রটি হঠাৎ করে একটা কথা বলে দিলেন, তাতে আপনার সমস্যার সমাধান হয়ে গেল। আসলে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে আপনার চিন্তার প্যাটার্নটাকে ধরিয়ে দিয়েছেন, যে তুমি বিষয়টাকে এই জিনিসটা ভাবছো। তা আপনি প্রথমেই যেটা করার চেষ্টা করেন সেটা হচ্ছে যে আপনার চিন্তার ধরনগুলো, আপনার মধ্যে সেলফ ডিফিটিং থটসগুলো আসে কিনা, আপনি কি আপনাকে নাকচ করে দিচ্ছেন কিনা। আমরা অনেক সময় বলে থাকি যে আমরাই আমাদের সবচেয়ে বড় শত্রু, সেটা মূলত হচ্ছে যে আমি আমার অর্জনগুলোকে নষ্ট করে দিচ্ছি কিনা, সেলফ স্যাবোটেজিং বিহেভিয়ার। আমরা যদি বালুচরে যে বালুর প্রসাদ বানিয়ে সেগুলোকে আবার ভেঙে দিই তাহলে কি হয় যে একটা পর্যায়ে এসে আমাদের মধ্যে যে সমস্ত ভয়গুলো কাজ করে সেগুলোই আসলে মাথা চাড়া দিল। আমি আমি আমার
পুরনো হতাশা অথবা দুঃখ পাওয়ার অভিজ্ঞতা থেকে আমি কারো কাছাকাছি যেতে চাই না, কারণ আমি জানি যে এর পরিণতিটা কি। তো এই ধরনের প্যাটার্ন যদি হয় আপনার আপনার মধ্যে যদি কষ্ট পাওয়ার অভিজ্ঞতা থাকে, তাহলে সেই অভিজ্ঞতা থেকে আপনি কখনোই সুখের গড় বাঁধবার চেষ্টা করবেন না, কারণ আপনি জানেন যে এরপরে কষ্ট আসতেছে, আমি যাবো কেন। তো আপনার যদি এই প্যাটার্নটা হয় তাহলে আপনি সতর্ক হন। সেই কন্ট্রোলিং নিয়ন্ত্রণের জায়গাটি কি আমরা করতে পারি কিনা, জায়গাটুকু অভ্যাস, কারণ আমি আমি যদি নাসির আহমেদ বলি, যদি আমি নিয়ন্ত্রণই করতে পারি সবকিছু তাহলে তো আমার দুশ্চিন্তাও আসবে না। আমি আমাকে হ্যাঁ নিয়ন্ত্রণ করবার বিষয়টাতে আমাকে যেতে হবে, সেটা আমার লক্ষ্য, আমাকে সেটাতে যাবার জন্য অভ্যাসটা করতে হবে। আমার মাঝখানে যে সমস্ত নেতিবাচক চিন্তাগুলো আছে সেগুলোকে প্রথম চিহ্নিত করা এবং তারপরে ধীরে ধীরে সেগুলোর উপরে কন্ট্রোল করবার চেষ্টা করা, এবং আমি কন্ট্রোল করবার চেষ্টাগুলো করাটাও বলেছি যে যে চিন্তাগুলো আমার জন্য অকার্যকর সেগুলোর বিপরীত চিন্তা করাটাই হচ্ছে আমার জন্য কার্যকর। আচ্ছা, আমি আজকে সারা দিনে 100টা একটা বিষয়কে আমি 100% করতে পারিনি, কিন্তু আমি 80% করেছি। আমি যদি তার জন্য নিজেকে বলি যে ইউ নো হোয়াট, আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এবং 80%টাকেই আমি সাদরে গ্রহণ করব, আমাকে ওই 16 আনা পাওয়ার জন্য 4 আনা খুঁজতে যে পকেটের চেনা আধুলি হারিয়ে ফেলার কোনো দরকার নেই। কিন্তু সেই জায়গাটিতে তো আমরা করছি না, আমরা তো প্রাপ্তি যতটুকু সেই জায়গাটিতে হিসেব না করে যেটি আমরা পাচ্ছি না সেটির পিছনে দৌড়াচ্ছি। সেটাই আপনার চিন্তার ভুল এবং সেটাই আসলে আমাদেরকে শেখানো হচ্ছে। আমাদের যে জিনিসটা সহজলভ্য সেটা আমাদের কাছে মূল্যহীন হচ্ছে, যে জিনিসগুলো আমরা অর্জন করতে পারছি না সেটা অর্জন করতে পারাটাই আমাদের যোগ্যতা বলে চিহ্নিত হচ্ছে। ফলে আমাদের জীবন যেখানে মাইন্ডফুল হওয়ার কথা ছিল সেখানে হয়ে যাচ্ছে মাল্টিটাস্কিং, আমাদের যেখানে পিসফুল হওয়ার কথা ছিল সেখানে হয়ে যাচ্ছে রেসলেস, আমাদের জীবনে অস্থিরতা সেভাবেই বাড়ছে, মানসিক সমস্যাগুলো সেভাবেই তৈরি হচ্ছে যেখানে আমাদের সন্তুষ্ট হবার কথা ছিল। এই কিছুক্ষণ আগে আপনাদের সুমন চ্যাটার্জি, সুমন চট্টোপাধ্যায় বলেছেন, ওনার একটা গানের লাইনের কথা বলছিলাম যে আমরা এত যে অংশটুকু আমাদের জীবনে নেই সেটা খোঁজার জন্য আমরা এত বেশি যন্ত্রণা এত বেশি ছটফট করি, সেখান থেকে আমাদের পকেটের চেনা আদুলি ফুরিয়ে যায়। তো আমরা যদি চিহ্নিত করতে পারি যে আমাদের চিন্তার ভুলটা কোথায়, এবার আপনি সেই ভুলটাকে চ্যালেঞ্জ করুন যে আমি কেন এই 80% নিয়ে সফল হতে পারবো না। অনেকে এই বিষয়টাকে কম্প্যারিজনের মধ্যে ফেলতে চান না, কারণ কম্প্যারিজন অনেক সময় যেটা হয় যে সেটা হচ্ছে আপনি কম্পেয়ার করেন বড় প্রাপ্তির থেকে ছোট প্রাপ্তি, কিন্তু এমনও তো হয় যে জুতা হারানোর কষ্ট একজন পাহীন মানুষকে দেখে বোলা যায়, সেটা যায় এখানে কি এই না প্রাপ্তির যে জায়গাটি আছে, আপনি যে আজকে বিষয়টি নিয়ে বলছেন যে আমাদের চিন্তার ভুল দুশ্চিন্তা বাড়াচ্ছে, সেই জায়গাটিতে কেন সবচেয়ে বেশি এই প্রশ্নটি আমরা শুনি যে প্রবাসে কেন এটি বেশি কাজ করে? অসম্ভব চমৎকার এবং বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন, বিষয়টা নিয়ে আসলে ভাবনার সুযোগ রয়ে গেছে এখনো ততটা মানে, তবে আমার যতটুকু মনে হয় বিষয়টা আসলে প্রত্যাশার সাথে সম্পর্কিত। আমরা যারা বিদেশে আসি উন্নত জীবনের প্রত্যাশা নিয়ে আসি, কিন্তু বিদেশের জীবনটা অনেকের পক্ষেই বোঝা হয়ে উঠে না যে কতটুকু কষ্ট, কতটুকু দুঃসাধ্য, যন্ত্রণাময়, একাকিত্ব এবং বা কতটুকু পরিবর্তন হচ্ছে, ফলে আমাদের অনিশ্চয়তাটাও বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রত্যাশা, আমি সেই কথাটাই বলবো যে আমাদের এক্সপেকটেশন গুলো যদি যথাযথ না হয় এবং এক্সপেকটেশন গুলোর উপরে যদি যথাযথ নিয়ন্ত্রণ না থাকে সেক্ষেত্রে মানসিক ভাবে হতাশ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আর প্রবাসের এই যে মানুষগুলো আছে তাদের জন্য অনেকেরই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি মিলে না, এটি বাস্তবতা। হ্যাঁ, এটা একটা বাস্তবতা। যে আপনি কি বলবেন সেটা হচ্ছে যে প্রাপ্তি বিষয়টা অত্যন্ত সাবজেক্টিভ, যে বিষয়টা আপনাকে আপনি প্রাপ্তি বলছেন সেই বিষয়টা অনেকেই হয়তো মূল্যহীন ভাববে। তো আপনি আসলে নির্ধারণ করতে হবে যে আপনি কতটুকু সন্তুষ্ট, কতটুকু এই বিষয়টা আসলে একটা ডেফিনেশনের ব্যাপার, সংজ্ঞায়ন করবার একটা বিষয় এখানে চলে আসে। আপনি কিভাবে নিজেকে সংজ্ঞায়িত করছেন, নিজের প্রাপ্তিটাকে সংজ্ঞায়িত করছেন, নিজের জীবনকে সংজ্ঞায়িত করছেন, তার উপর।
খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, সবশেষ উপসংহারে কি বলবেন? সবার যত্ন নেবার দরকার আছেই, এবং আমাদের মানসিকভাবে সচেতন হবার দরকার আছে। সেই সচেতনতাটা শুরু হয় খুব সামান্য একটি প্রশ্ন দিয়ে, এই যে কেমন আছি আজকে আমি। উত্তরটা যদি হয় যে আজকে আমার দিনটাতে এই ভালো জিনিসগুলো ঘটেছে, তাহলে পরের দিন ঠিক ওই ভালো জায়গা থেকে শুরু করুন, এবং যে জিনিসগুলোতে আপনি ব্যর্থ হয়েছেন সেগুলোর সমাধান করবার জন্য প্রয়োজন বোধ একটু পিছিয়ে যে দম নিয়ে আবার পুনরায় শুরু করুন। কিন্তু প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেমন আছি। বাহ, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন নাসির আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আসলে ভালো থাকতে হয়, ভালো থাকাটা নিজের জন্যই জরুরি। আর যে প্রত্যাশার প্রাপ্তির হিসেব নিকেশ যদি আমরা প্রতি মুহূর্ত করি, তাহলে হতাশার জায়গাটি কিন্তু ঝুলিটি সবচেয়ে বড় হবে। অসংখ্য ধন্যবাদ নাসির আহমেদ। সেই সাথে দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের এখানে যারা সম্মানিত অতিথি আসেন, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ আসেন, এবং একটি বার্তাই কিন্তু আপনাদের আমরা দিতে চাই যে যার যে সমস্যা সেই সমস্যা নিয়ে আপনারা বিশেষজ্ঞের কাছে যাবেন, যেন সমাধানটি খুব সুন্দর হয়। একটি সমস্যা সমাধান করতে গিয়ে যেন জটিল পরিস্থিতি নিজেরাই তৈরি করে না ফেলেন। সবাই ভালো থাকবেন।